सम्मानित दर्शक अस्सलाम वालेकुम। आज 19 আগস্ট 2023 सन्धान टीवी आजकल पर्व आपन स्वागत। आज के सन्धान टीवी अवस्थान करते मिसेस मा डेयरि फार्मे और ये फार्मे अवस्थान पाबड़ा जिलार ईश्वरदी थानार अरणखोला हाटर पशे। तो ये आसार पर देखल बेस किसू हेवीवेट गुरु उन्नी संग्रह करते। तो आजकल पर्व से ही गुरुगुल देखो। तो देखो उन्नी की जतर केमन बयस गुरुगुलो रखसे सेगल केमन दाम हम बिक्री करें से सब विषय जानो। तो विस्तारित जानते आजकल भिडियोटर संगे ही थकूँ। শান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। তো এবার আসার পরে তো দেখলাম বেশ কিছু হেভিওয়েট বিগ বিগ সাইজের গরু নিয়ে আসছেন। মোটামুটি ঠিক আছে, হেভিওয়েটের গরু আজকের প্রতিবেদনে আমরা দেখাবো 6টা। আর রেগুলার কালেকশন আপনার জি জি হাই কোয়ালিটি বাচ্চা আবার আপনার যে যেগুলো শাহিওয়াল আর কি শান ভাই ভিডিও শুরুতেই মাশাআল্লাহ হেভিওয়েট দুইটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। এই গরু সম্পর্কে আমাদের একটু বলবেন। গরু সম্পর্কে বলার নাই, হেভিওয়েট গরু খুব হাইটে ভালো, চুটে ভালো, কালারে ভালো এবং দেখার মতো যা সৌন্দর্য আছে তা এক এক আমরা তিন জোড়া গরু দেখাবো, সব কিছুই তাদের ভিতরে বিদ্যমান। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম জোড়া গরুর জাত মানে আসলে কি? জাত মানে সব কিছু কাস্টমার ভাইরে দেবো। এগুলা উলু বাড়িয়ার ভিতরে পড়বে না শাহিওয়াল? এত বড় গরু দেখি নাই, আবার শাহিওয়ালও হতে পারে, এটা নির্ণয় আমরা করব না। এই গরুগুলোর বর্তমান বয়স কেমন? দাঁতে কয়টা? বয়স 2 বছর হয়ে গেছে। দাঁতের কি অবস্থা? দাঁত কোনটা 2 দাঁত কোনটা 4 দাঁত এমন হবে ভাই। আচ্ছা, দর্শক চাইলে ফিজিক্যালি এসে, যেহেতু হেভিওয়েট গরু দামেও বেশি হবে, সরাসরি দেখে দরদাম করে নিতে পারবে। সরাসরি নিলে পারে, আমরা একটা ইয়েতে থাকি আর কি, নিজেরা ফ্রিতে থাকি। হ্যাঁ, না দেখে এত টাকার গরু নিলে একটা আসলে রিয়্যাক্ট করতেই পারে। জি, তাছাড়া অ্যাকচুয়ালি গরু আপনার ভিডিওতে বড় গরুকে কিন্তু বড় দেখায় না। তো এই প্রথম জোড়া গরুর দাম রাখছেন কেমন? প্রথম জোড়া গরুর দাম রাখছি আমি 7,65,000 টাকা। 7,65,000 টাকা দরদাম করবেন? দরদাম তো আমি তো কাস্টমার ভাইদের যাদের সঙ্গে কেনা বেচা করি, দরদামটা একেবারেই খুব কালার এবং আপনার মনে করেন যে এর নাভি, গলা, মাথা, চুল যা যা থাকার দরকার সবকিছুই আছে ইনশাআল্লাহ। শাহিওয়ালের হাই পার্সেন্টেজের গরু। জি জি জি। এইগুলার বয়স কেমন, দাঁতের কি অবস্থা? এরকম সেম বয়সই সব, এরকম গরু আমার কাছে এখন দেখাবো 6টা, কিন্তু আছে অনেকগুলা। হ্যাঁ, তো কেউ চাইলে ফিজিক্যালি এসে সবগুলো দেখে এরকম দেখেও নিতে পারবে। এরকম আমার কাছে প্রায় 22টা গরু মতো আছে, যার যেটা পছন্দ নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে, কিন্তু ভিডিওতে আসলেও আমি দেখছি বারবার যে বেশি দেখাইলে আর গরু ওলট পালট দাম টামে ইয়ে হয়ে যায়, আমি 6টা 6টা করে দেবো। এই দ্বিতীয় জোড়া গরুর দাম রাখছেন কেমন? দ্বিতীয় জোড়া গরুর দাম রাখছি আমি 6,80,000 টাকা। 6,80,000 টাকা দরদাম করবেন আপনি? হ্যাঁ, সেটা তো কাস্টমারের উপর পুরো ডিপেন্ড করবে আতিক ভাই, কারণ আমি প্রথম থেকেই বলছি আপনার দাম চাইলেও হবে না, জিনিসের একটা মার্কেট হবে। হ্যাঁ, মার্কেট ভ্যালু দেখে কাস্টমার একটা দাম বলবে, মার্কেট ভ্যালু অনুযায়ী এটা ক্রয় বিক্রয় হবে। আমি কি আমার চেহারাও ভালো না, আমার ইয়েও অত ডাক নাম সমাস নাম এবং আপনার বলেন খামার অত এ গ্রেটের হাই কোয়ালিটির আধুনিকের না, তো দাম দেবে জিনিসের উপরে। এটাও সাইড করে দেন, সবশেষ জোড়া দেখাই। এই পাশে সবশেষ যে জোড়াটা আপনি নিয়ে আসছেন 3 নম্বর জোড়া, এই জোড়া সম্পর্কে একটু বলবেন। এই জোড়াও সেম ক্যাটাগরি গরু, সবই মনে করেন 19 কুড়ি 19 কুড়ি। তো এখানেও দেখেন খুবই হেলদি গরু। হ্যাঁ, হেলদি গরু, হেলদি গরু, আর তাতে মোটামুটি আপনার লাভিতে গায়ে যে ঢিলা আছে বয়সের ভিতরে, এখন এর হলো বাড়ারই সময়। হ্যাঁ, বাড়ারই সময় সামনে। এইগুলোর দাঁতের কি অবস্থা? এই সেম কোয়ালিটি, ওরকম প্রত্যেকটা গরু আমার বললাম নেওয়া আছে, কোথাটা 2 দাঁত 4 দাঁত 2 দাঁত 4 দাঁত এরকম। দর্শক ফিজিক্যালি এসে
যদি ব্যক্তিগতভাবে কোনোটা দেখতে চায় সেটা ধরে দেখতে পারে, লাইভ মানে ভিডিওতে ফোনে দেখতে পারে, আলাদা ভিডিও নিয়ে দেখতে পারে, সরাসরি যেভাবে খুশি সেভাবে নিতে পারবে। জি, এটা সবশেষ তিন নম্বর জোড়া। এই জোড়া গরুর দাম রাখছেন কেমন? এই জোড়ার দাম রাখছি 6,90,000 টাকা। আর এই তিন জোড়া গরু, ছয় পিস গরু একসঙ্গে নিলে কেমন দাম রাখছেন? একটা ডিসকাউন্ট করবো। আসলে আতিক ভাই, আমি আপনিও অবগত এবং আমার ব্যক্তিগত বিষয়ে যেটা সবসময় আমি প্রতিবেদনে বলে থাকি, আমার গরুগুলো এখন মনে করেন কালেকশনটা কেমন, আজ বিক্রি করে কাল আনা, এরকম এই যে আমি কালেকশন করছি ওখান থেকে সব গরু আনতে পারি নাই। হয়তো উদ্দেশ্য হলো আমি এই গরু আজকেই বিক্রি করে কালকে বিক্রি করে পরের দিনকে আবার এই টাকা দিয়ে আবার আনবো। হ্যাঁ, ক্যাশের অবস্থা কেউ চাইলে, হ্যাঁ, তা আমি একটা সীমিত লাভেই, হ্যাঁ, আমি গরুগুলো কিন্তু বিক্রি করে দেবো ভাই। আচ্ছা, তো সব কিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।